Hello everyone, this is Habib এবং এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি প্রাইসিং টেবিল ডিজাইন করতে হয়। সো লেটস বিগিন। এটাই হচ্ছে আমাদের সেই প্রাইসিং টেবিল যেটা আমরা ডিজাইন করব। এটার মধ্যে আমরা যদি একটু দেখি, এখানের মধ্যে একটা দুইটা এই কতগুলো অপশন এবং একটা চারটা ভাগ আছে, যেখানের মধ্যে একটা নাম থাকবে, একটা প্রাইসিং থাকবে, একটা এখানে বাটন আছে এবং এর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলোর জন্য একটা এরিয়া আছে, এবং এটার মধ্যে একটা আছে যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, এবং বাকিগুলোর মধ্যে যদি আমি হোভার করি তাহলে ওইটা অ্যাক্টিভেট হয়ে যায়। সো এইভাবে এই প্রেজেন্ট টেবলটা ডিজাইন করা, যেটা আমি কিছুক্ষণ আগে ডিজাইন করেছি, এবং এখন আপনাদেরকে দেখাবো যে এটা কেমনি ডিজাইন করতে হবে। চলুন আমরা কোডিংয়ে চলে যাই। সো কোডিংয়ে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো এখানের মধ্যে জাস্ট প্রাইজিং টেবল নামের একটা ক্লাস নিয়েছি, যেটা দিয়ে আমি সম্পূর্ণটা র্যাপ করেছি, এবং তার মধ্যে লেভেল, প্রাইস, অপশনস এই অপশনগুলো এবং প্রাইজিং বাটন যেটা আছে সেটা রেখেছি, অর্থাৎ এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ এবং চার ভাগে ভাগ করেছি। আর যেটাকে জাস্ট আমি কপি পেস্ট করে এখানে সবগুলোতে দিয়েছি, তিনটা হয়ে গিয়েছে, এবং এরপর এখানে জাস্ট একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করেছি, এবং তার মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আমি অ্যাক্টিভ করে দিয়েছি যাতে এটা অলওয়েজ এইভাবে অ্যাক্টিভেটেড থাকে। ওকে, সো এখন আমরা দেখবো যে এটা কীভাবে সম্পূর্ণ আমরা ডিজাইন করতে পারি। চলুন আমি সবগুলোকে ডিলিট করে দিই, তারপর স্টাইলিং করা শুরু করি। ওকে, সো ডিলিট করে দিলাম অ্যান্ড স্টাইল সবগুলো ডিলিট করে দিলাম, সেভ। ওকে, তাহলে কিন্তু এখন কিছুই নেই। সো ফার্স্টে আমরা কী দিব, ফার্স্টে আমরা এখানে এখানে যদি দেখি যে ফার্স্টে আমাদের কী কী আছে, একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে সেট করতে হবে, কিংবা আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি, ব্যাকগ্রাউন্ড থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, সো আমরা ফার্স্ট এখানে সিএসএসের মধ্যে বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, বা আমি এখানে পিক্সি ইউজ করছি যাতে আমি কালারটা ইজিলি নিতে পারি। সো কন্ট্রোলটা সি, দেন এখানে চলে আসবে, দেন আমি যদি এখানে পেস্ট করে দিই, ওপস, বিজি বিজি সি ব্যাকগ্রাউন্ড কালার, সেভ। ওকে, সো এখন দেখতে পাবো আমরা যে এটা কীভাবে কাজ করছে, যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব, সো এটা দেখতে সুবিধা হবে। ওকে, সো প্রথমে আমরা গ্রিডিং করে নিব বুটস্ট্র্যাপের মাধ্যমে, কল এমডি ফোর যাতে ভাগ ভাগ থাকে, অ্যান্ড এখানে আমি লিখবো হচ্ছে প্রাইজিং টেবল, যেটাতে আমরা সম্পূর্ণ প্রাইজিং টেবলটা রাখবো। এটা হচ্ছে র্যাপার, যেটা আমি আগেই বলেছি, এবং এর মধ্যে থাকবে হচ্ছে লেভেল, লেভেলের নাম থাকবে বেসিক, এবং লেভেলের পর থাকবে হচ্ছে প্রাইজিং বা প্রাইস, আর এই প্রাইজের মধ্যে থাকবে হচ্ছে ডলার সাইন, এবং প্রাইসটা $150 রাখলাম, এবং একটা স্প্যান দিয়ে দিব, এবং আমরা এখানে স্প্যান ইউজ করবো যাতে আলাদা করে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারি, যেমন এখানে এটা ছোট আছে, এটা বড়, সো এটা ছোট রাখার জন্য আমরা স্প্যান ইউজ করবো। ওকে, সো .00/per year। ওকে, সো পার ইয়ার রাখার পর আমরা এখানে অপশনস ক্রিয়েট করবো আনঅর্ডার্ড লিস্টের মাধ্যমে, সো ul.options এখানের মধ্যে li অর্থাৎ লিস্ট আইটেমস, এবং লিস্ট আইটেমের মধ্যে আমি যদি এখানে দেখাই আপনাকে যে এখানে 2GB একটু বোল্ড কিংবা ব্ল্যাক আছে এটা, আর যে ব্যান্ডউইথ যেটা লেখা আছে সেটা হচ্ছে একটু গ্রে কালারের, সো সেটার জন্য আমরা আবারও ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে হবে। সো সেজন্য 2GB অ্যান্ড স্প্যান দিব আমরা, স্প্যানের মধ্যে লিখবো হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, সো এভাবেই আমাদেরকে অপশনগুলো ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি যদি যাই এলআইয়ের মধ্যে স্প্যান থাকবে, সো এটাকে আমি বারবার কপি পেস্ট করলাম, সেভ, এবং এখানে যা যা আছে তাতে আমি লিখে ফেলবো। ওকে, সো অপশনগুলো আমি লিখে ফেললাম, লেখার পর আমি এখানে একটা বাটন অ্যাড করবো, যেটার জন্য আমি একটা আলাদা ডিভ নিব, সেটার মধ্যে আমি বাটনটা অ্যাড করবো। সো ডিভ নিব যেটার ক্লাস থাকবে হচ্ছে প্রাইজিং বিটিএন, অর্থাৎ প্রাইজিং বাটন, সেখানের মধ্যে একটা বুটস্ট্র্যাপ বাটন নিব আমি লিঙ্ক আকারে, সো btn.btn, আর এখানে লিখবো হচ্ছে btn প্রাইমারি। ওকে, সো লিঙ্ক আমি কিছুই দিলাম না, ডামি লিঙ্ক, এবং এখানের মধ্যে আমি লিখে দিব সাইন আপ। ওকে, সো মোটামুটি আমাদের এটা শেষ। এখন আমরা যদি এখানে আসি এবং এখানে রিফ্রেশ করে দেখি যে আমাদের জাস্ট এতটুকুই চলে এসেছে, অর্থাৎ HTML চলে এসেছে, আমরা কোনো CSS অ্যাপ্লাই করি নাই, ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালার হয়ে গেছে সাদার থেকে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছিলাম। এখন আমরা এটা সম্পূর্ণটা ডিজাইন করবো। সো ডিজাইন করার জন্য আমরা style.css এর মধ্যে যাই,
এবং এর মধ্যে ডিজাইনিং শুরু করি। প্রাইজিং টেবলের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, এবং প্রাইজিং টেবলের আন্ডারে যা যা আছে সেগুলো আমরা এখন ডিজাইন করবো। সো প্রাইজিং টেবলের মধ্যে আমাদের ফার্স্টে আছে লেভেল। সো প্রাইজিং টেবলের যে লেভেল সেটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার দিব এইটা, ই ফোর, এবং এখানের মধ্যে আমি যদি এসে রিফ্রেশ করি তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি আলাদা, এটার একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি আলাদা, এবং একটা প্রাইজিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। বাট আমরা লেভেলটা ডিজাইন করে ফেলি, দেন আমরা প্রাইজিংয়ে যাবো। তো প্রাইজিং টেবলের যে লেভেল সেটার আমরা প্যাডিং রাখবো, প্যাডিং উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, এবং টেক্সট অ্যালাইন সেন্টার সেভ চলে আসলে এটা এইভাবে দেখাচ্ছে, এবং এটা অবশ্যই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে যেহেতু সবসময় বড় হাতে থাকবে, এবং ফন্ট সাইজ হবে হচ্ছে ফন্ট ওয়েট নট ফন্ট ওয়েট ইটস ফন্ট সাইজ ফন্ট সাইজ হবে হচ্ছে 24 পিক্সেল সেভ, এবং এটার অবশ্যই লেটার স্পেসিং থাকবে হচ্ছে 2 পিক্সেল। ওকে, অ্যান্ড এখন আমরা প্রাইজিংটা ডিজাইন করবো। ওকে, প্রাইজিংটা ডিজাইন করার জন্য আমাদেরকে এটা জাস্ট প্রাইজিং টেবলের আন্ডার যে প্রাইজ আছে সেটাকে টার্গেট করতে হবে। সো প্রাইজিং টেবল দেন প্রাইজ, তারপরে আমরা সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কী আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বসাবো, বসায় তারপর আমরা এখানে এটাকে ডিজাইন করবো। সো ডিজাইন করার জন্য প্যাডিং দিব হচ্ছে 25 পিক্সেল, ওপস 25 পিক্সেল, দেন টেক্সট অ্যালাইন সেন্টার অ্যান্ড ফন্ট সাইজ 50 পিক্সেল অ্যান্ড ফন্ট ওয়েট আমি চাইলে বোল্ড দিতে পারি। সেভ, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এইভাবে চলে আসছে, অ্যান্ড এটাকে আমরা যদি বোল্ড ছড়াই দিই তাহলে এটা মেবি ভালো লাগবে, আমাদের আগের ডিজাইনের মতো হয়ে যাবে। রিফ্রেশ, এটা এখানে চলে আসছে, অ্যান্ড আমি যেহেতু স্প্যান ইউজ করেছি এখানে, স্প্যান এই জায়গায় এখানে স্প্যান ইউজ করা আছে, তাহলে আমরা স্প্যানকে টার্গেট করতে পারবো। সো কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানের ভিতরে যে স্প্যানটা আছে সেটাকে আমরা ডিজাইন করতে পারবো। সো এটার আমি যদি যে ফন্ট সাইজ আমি যদি ফন্ট সাইজ 18 পিক্সেল সেভ, এখানে এসে রিফ্রেশ করলে এটা কিন্তু ছোটো হয়ে এখানে চলে আসছে, এবং এটা যদি আমরা চাই যে অলওয়েজ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাক তাও রাখতে পারি। ওকে, সো এটা দেখতে প্যাটার্নটা ঠিক লাগছে, অ্যান্ড আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আমাদের এই অপশনসগুলো আছে সেগুলোকে ডিজাইন করবো। সো প্রাইজিং টেবলের মধ্যে প্রাইজিং টেবলসের মধ্যে আমরা অপশনসগুলো ডিজাইন করবো। সো অপশনসগুলো ডিজাইন করার জন্য ফার্স্ট আমাকে যেই বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে ওগুলো ডিলিট করে দিতে হবে। সো মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ওকে, অ্যান্ড এইটাই আমাদেরকে সবসময় প্রয়োজন পড়বে। সো এটাই নিয়ে রাখি। সো এর মধ্যে যে এলআই অপশনগুলো আছে সেগুলোকে আমরা ডিজাইন করব, লিস্ট স্টাইল নান, এবং প্যাডিং হবে উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, রিফ্রেশ, এভাবে হয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা চাইলে এগুলোকে ফন্ট সাইজ বড় করে দিতে পারি। ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার গ্রে, এবং আমরা যদি গ্রে দিই তাহলে এইভাবে আসছে, এবং এর মধ্যে যে স্প্যানটা থাকবে, সো স্প্যানটাকে যদি আমরা টার্গেট করি, স্প্যানের মধ্যে আমি স্প্যানটাকে দিব হচ্ছে ফন্ট ওয়েট, কিংবা ফন্ট ওয়েট যদি না দিই আমি জাস্ট কালারটা দিই, কালার দিব হচ্ছে 22, সেভ, এটা এইভাবে কাজ করছে। আর যেহেতু আমি উল্টো করে দিয়েছি এখানে স্প্যানটার মধ্যে এটা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, এখানে কালারটা দিব হচ্ছে 222, অ্যান্ড ফন্ট ওয়েট দিব হচ্ছে বোল্ড আর 600, অ্যান্ড এখানে যেটা আছে সেটার কালারটা দিব হচ্ছে গ্রে, অ্যান্ড ফন্ট ওয়েট দিব হচ্ছে 400, ওকে,
রিফ্রেশ, তাহলে কিন্তু এখন এরকম হয়ে যাচ্ছে, এই যেটা আমরা ফোকাস করতে যাচ্ছি সেটা আমরা ফোকাস করতে পারছি। ওকে, সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাইসিং বাটন। ওকে, সো প্রাইসিং বাটনটা আমাদেরকে স্টাইলিং করতে হবে, এটা আমাদেরকে মাঝখানে নিয়ে আসতে হবে এবং একটা ফাঁকা রাখতে হবে। তো সেজন্য আমরা কী করবো, আমরা এখানে একটা টার্গেট করবো যে প্রাইসিং বাটন যেটা আছে সেটা, সো প্রাইসিং বাটন, এবং এটার মধ্যে টেক্সট অ্যালাইন হবে সেন্টার, এবং প্যাডিং হবে উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এরপর আমাদের যে বাটন প্রাইমারি আছে সেটাকে আমরা ডিজাইন করব, সেটাকে ডিজাইন করার জন্য জাস্ট আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, ওপস, আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পর জাস্ট এটাকে টার্গেট করে দিব যে বাটন প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি বাটন যেটা আছে সেটাকে আমরা ডিজাইন করব, এবং সেটাকে আমরা লিখে দিব হচ্ছে প্যাডিং, কাস্টম প্যাডিং, কাস্টম প্যাডিং 10 পিক্সেল, উপর নিচে ডানে বামে 25 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 40 পিক্সেল। ফ্রেশ, তাহলে কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে। এবং আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, সো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট এবং বর্ডার 1 পিক্সেল, সলিড 3498 ডিবি, সেভ, একটা ফ্ল্যাট নীল কালার, এভাবে হয়ে যাচ্ছে। সো যেহেতু দেখা যাচ্ছে না তো আমরা কালারও চেঞ্জ করে দিতে হবে, সো কালার 3498 ডিবি, সেভ, এভাবে আসছে। এবং আমরা চাইলে এটাকে লিখে দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ, এখন এইভাবে আসছে। ওকে, সো এটাকে যখন আমরা হোভার করব তখন যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে জাস্ট আমরা হোভার অ্যাড করব, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে 3498 ডিবি হয়ে যাবে, এবং এরপরে আমরা কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট, সেভ, এখানে চলে আসলে এইভাবে কাজ করছে। যখন আমরা এটাকে হোভার করব তখন একটা বক্স শেডো দিতে পারি, কিংবা বক্স শেডো আমরা এমনি দিয়ে রাখতে পারি। সো বক্স শেডো, অর্থাৎ পিছনে একটা শেডো থাকবে 0 পিক্সেল বাই 0 পিক্সেল, এবং গ্লোটা থাকবে হচ্ছে অলমোস্ট 10 পিক্সেল, এবং যেটা আমরা ভালো করে দেখতে পাবো। সো এটা আমি গাঢ় করে দিলাম, ওকে, এর চেয়েও গাঢ় দেওয়া যায়, গ্রে, ওকে, কিন্তু দেখা যাচ্ছে। সো আর যদি আমরা চাই যে না আমরা আলাদা কিছু রাখবো না, আমরা সেম কালারই রাখবো, তাহলে 3498 ডিবি এটাও সেম কালারে রাখতে পারি, চাইলে এখানে একটা সেম কালার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। সো এটাই হচ্ছে আমাদের মেন যে প্রাইজিং টেবলটা সেটা। এখন এটাকে আমরা অ্যাক্টিভেট হইলে কেমন দেখাবে সেটা আমরা দেখব। ওকে, সো ফার্স্টে আমি এটাকে কপি করে ফেলবো এখান থেকে, এতটুকু জাস্ট কপি করব। কপি করার পর এখানে এসে সিম্পলি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে মাঝখানে যেটা আছে সেটার মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করব। অ্যাক্টিভ ক্লাস অ্যাড করার পরে এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। সো একদম নিচে যাই, একদম নিচে যাওয়ার পর আমি যদি এখানে লিখি প্রাইজিং, প্রাইজিং টেবলের মধ্যে যদি অ্যাক্টিভ নামে ক্লাসটাও অ্যাড থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস দাও, কী দিবে সেটা, সেটার হবে হচ্ছে বক্স শেডো থাকবে হচ্ছে 0 পিক্সেল বাই 0 পিক্সেল, গ্লো থাকবে হচ্ছে 20 পিক্সেল, আর ডেটার কালার হবে 888, সেভ, রিফ্রেশ। এটার কিন্তু একটা আলাদা গ্লো আছে, ওকে, পিছনে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে, এবং এটা আমরা এটাও চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে যে এটা এটা কন্টিনিউয়াসলি এভাবেই থাকবে, আর যাতে আমরা হোভার না করলেও এমন থাকে, করলেও এমন থাকে। সো এটার ভিতরে যেটা আছে এটা টার্গেট করতে হবে, আমরা দিয়েছিলাম হচ্ছে লেভেল আকারে, সো আমরা লেভেল আকারে নিব, কপি, এবং এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি জাস্ট এখানে অ্যাড করে দিব যে লেভেল, অর্থাৎ অ্যাক্টিভেট আন্ডারে যদি লেভেল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেবো। সো ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে 3498 ডিবি এটা থাকবে, এবং এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে কালার চেঞ্জ করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে, কালার হবে হচ্ছে হোয়াইট, ওকে, এখন কিন্তু দেখতে ভালো লাগছে, এবং এটা কন্টিনিউসলি যাতে এইভাবে থাকে সেজন্য আমরা এটাকেও সেট করে দিব। সো এটাকে সেট করার জন্য এখানে আছে বাটন প্রাইমারি, বাটন প্রাইমারি যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসব, সেটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে আনবো, এখানে আনার পর জাস্ট এখানে একটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে, অর্থাৎ অ্যাক্টিভ ক্লাসটা যদি থাকে সেক্ষেত্রে আমরা এটার কালার দিব হচ্ছে BGC, ব্যাকগ্রাউন্ড কালার 3498 ডিবি, সেভ,
এবং এখানে এসে আমরা রিফ্রেশ করে দেখবো এটা কন্টিনিউয়াসলি এভাবেই থাকছে। আমরা এখানে কালার দিব হোয়াইট, সেভ, রিফ্রেশ, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে থাকছে। ওকে, সো ফাইনালি আমাদের এখানে শেষ। আমরা জাস্ট এখানে হোভার এফেক্ট ইউজ করবো, যাতে এখানে আমরা হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে এটা দেখতে পারি এবং এটা যাতে উপর নিচ থেকে উপরে চলে আসে, উপর থেকে নিচে চলে যায় সেটা আমরা দেখতে পারি। ওকে, সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং পিছনে একটা শ্যাডো আসবে। ওকে, সো যখন আমরা প্রাইজিং টেবিল হোভার করব তখন আমাদের লেভেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ওকে, সো আমরা লেভেলের ব্যাকগ্রাউন্ড অলরেডি এখানে চেঞ্জ করেছি এই জায়গার মধ্যে যেখানে অ্যাক্টিভ থাকবে সেখানে। সো সেম জিনিসটাই যেহেতু হবে, আর সেম জিনিসটা হওয়ার জন্য আমরা জাস্ট এটাকেই দিয়ে দিব এবং একটা কমা দিয়ে আলাদা করে ফেলবো, অ্যাক্টিভটা তুলে দিব যেহেতু আমরা অ্যাক্টিভের মধ্যে যাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে হোভারের মধ্যে। তাহলে আমরা সেভ করে এখানে চলে আসলে এখন কিন্তু কাজ করছে। ওকে, ইয়েস, ইটস ওয়ার্কিং। অ্যান্ড আমরা আরও চাচ্ছি কি, আমরা চাচ্ছি এটা এটার সাথেও যাতে এটা হয়। সো কপি পেস্ট করবো, এখানের মধ্যে জাস্ট হোভার অ্যাড করে দিব। সেম জিনিসটাই কিন্তু আমরা বারবার করছি, জাস্ট এটা হচ্ছে অ্যাক্টিভ থাকাকালীন অবস্থায়, এটা হচ্ছে হোভার করাকালীন অবস্থায়। ওকে, সো দুইটা দুইটা ধরনের কাজ করছে, বাট একই কাজই করছে। এখানে এই ফাংশনটাই কাজ করছে, অর্থাৎ এই প্রপার্টিটাই বারবার অ্যাড হচ্ছে আর যখন আমরা হোভার করছি। ওকে, সো রিফ্রেশ, এইভাবে কাজ করছে। আমরা একটা ট্রানজিশন অ্যাড করে দিব যাতে দেখতে ভালো লাগে আরও। সো ট্রানজিশন 0.3s, এটাকে কপি করে সব জায়গায় বসিয়ে দিব, সব জায়গায় যেখানে যেখানে হোভার করলে কাজ করবে সেখানে সেখানে ট্রানজিশন বসিয়ে দিব। অ্যান্ড সম্পূর্ণ টেবিলটা তো দিতে হবে, সেভ, রিফ্রেশ। ওকে, এখন কিন্তু ঠিকঠাক কাজ করছে। ওকে, সো আজকে আমরা দেখলাম কিভাবে একটি প্রাইসিং টেবল ডিজাইন করতে হয়। আপনিও চাইলে ইজিলি টিউটোরিয়াল যদি ফলো করে থাকেন তাহলে তৈরি করে ফেলতে পারেন, আর আপনার ইচ্ছা মতো কালার দেবেন, আপনার ইচ্ছা মতো বিভিন্ন জিনিস কাস্টমাইজ করবেন। যেমন এটাকে যদি আপনি আরও লাইভ করে তুলতে চান তাহলে এখানে জাস্ট যাবেন, যাওয়ার পরে এখানে শুধুমাত্র যেই জায়গা আছে ওগুলোকে চেঞ্জ করে দেবেন। এখানে বেসিক আছে, বেসিকের মধ্যে থেকে আমি দিব এখানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দিব, স্ট্যান্ডার্ডের পর এখানে দিব হচ্ছে $250 এবং এখানে আনলিমিটেড এটা হবে হচ্ছে $350। সেভ, এখানে আসবো, রিফ্রেশ, কিন্তু দেখতে আর একটু লাইভ মনে হচ্ছে। ওকে, সো এভাবে আপনি একটা প্রাইজিং টেবল তৈরি করতে পারেন। সো আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।